দর্শক, আজকে আমার শ্বশুরে ব্যস্ত দোকানে আজকে আমরাই রান্না করবো। আর আজকে রান্না ওই যে সাতকর চাউলের খুদে ভাত আর মুরগির লটপটি। সাতকর চাউলের খুদ দিয়ে খুদে ভাত খুবই মজা হইবে। কাঁচামরিচ, লবণ, খুদে ভাত রান্না করেন বা পোলাও রান্না করেন, যারা পানির অনুমানটা বোঝেন না তারা 1 কেজি চাউলে 2 আঙ্গুল পানি, আর যদি পুরান চাউল হয়ে থাকে তাইলে 3 আঙ্গুল পানি। আটকাইয়ে দেই যেন ভাপটা বাইরেতে না পারে। আদা দিদি একসাথে বাটা, আচ্ছা জানাই দিচ্ছি, মাংস মুরগির মাংস ঘরে বইয়ে এখন একটু দিয়ে দেবো মশলাটা, আর মাংসটা উঠবার আগে অল্প একটু দিয়ে দেবো। আমার শ্বশুর ঈদের সময় অনেক ব্যস্ত, কারণ দোকানে অনেক কাস্টমার। সাতকর চাউলের খুদে ভাত, এটার সাথে একটু ভর্তা হইলে, চিংড়ি মাছের ভর্তা বা অন্য যে কোনো একটা ভর্তা হইলেই খাওয়া যায়। সে জায়গায় আজকে মাংসের লটপুরি, কত মজা লাগবে আজকে। লটপুরির স্পেশাল মশলা উড়োবার আগে একটু দিয়ে নি। দর্শক, রান্না সব শেষ, এবার ঘরের সবাই রে বাইরে দেব। সব তো রেডি হয়েছে, তাই আমি আব্বাটা দোকানে দিয়ে আব্বা একটু বুড়ো মানুষ একটু বাড়াইয়ে দিয়ে আমাকে সত্যি একটু বেশি তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল নতুন ভিডিওতে আবার দেখা হবে।